আমি আরাফাতের ময়দান থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহন জন্তুতে সওয়ার হইলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুজদালিফার নিকটস্থ পাহাড়ের বাম পাশে পৌঁছিয়া ও স্ত্রীকে হাঁটু গাড়িয়া বসাইলেন। তারপর অবতরণ করিয়া প্রাকৃতিক প্রয়োজন সারিয়া আসিলেন। আমি তাহাকে অজুর পানি ঢালিয়া দিলাম এবং তিনি অল্প পানি ব্যবহার করিয়া হালকা অজু করিলেন। অতঃপর আমি বলিলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নামাজের ওয়াক্ত হইয়াছে। তিনি বলিলেন, আরো সামনে অগ্রসর হইয়া নামাজ পড়িব। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহার বাহন জন্তুতে আরোহণ করিলেন এবং মুজদালিফায় পৌঁছিয়া নামাজ পড়িলেন। তারপর প্রত্যুষে তিনি ফজল রাদিয়াল্লাহু আনহুকে তাহার পিছনে বসাইয়া রওনা হইলেন। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ফজলের সূত্রে আমাকে জানাইয়াছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জামরায় পৌঁছানোর পূর্ব পর্যন্ত অবিরত তালবিয়া পড়িতেছিলেন। আল হাদিস মুসলিম শরীফ হাদিস নাম্বার 2955। প্রভাতকালে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে উপস্থিত হইতাম। কোন কোন পুরুষ এবং নারী তাহার খেদমতে হাজির হইয়া প্রশ্ন করিত, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নামাজ পড়িবার কালে আমি কিরূপ দোয়া করিব? তখন তিনি উত্তর দিতেন, তুমি বলিবে, হে আল্লাহ আমাকে মার্জনা করো,
আমাকে দয়া করো, সুপদ দান করো এবং জীবিকা প্রদান করো। ইহাতে তোমার ইহকাল পরকাল সব কিছু একত্রিত হইয়াছে। আল হাদিস আল আদাবুল মুফরাদ, হাদিস নাম্বার 282।